অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাধা পড়লেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এক প্রকার গণমাধ্যমকে লুকিয়েই তিনি গাঁট ছড়া বাঁধলেন সনি পোদ্দারের সাথে। তবে মিম না জানালেও নানান হাত ঘুরে তার বিয়ের ছবি এখন গণমাধ্যমের হাতে হাতে। 4 জানুয়ারি ঢাকার একটি অভিজাত হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন লাক্স সুন্দরী। এদিন দুপুরে সনাতন ধর্মরীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সিঁদুর পরানো থেকে শুরু করে হোম মালা বদল সাত পাকে ঘোরা কিছুই বাদ যায়নি বিয়েতে। লাল রঙা বিয়ের লেহেঙ্গায় মিম একেবারে লাল টুকটুকে বউ। বর সনির পরনে ছিল গোলাপি পাঞ্জাবি চুড়িদার। নিজের বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পায় না ভেবে কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। জীবনের নতুন অধ্যায়ের জন্য সকল ভক্ত অনুরাগীদের কাছে শুভকামনা প্রত্যাশা করেছেন মিম। বিয়েতে মিম ও তার বর সনি পোদ্দারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। ছিলেন শোবিজ থেকে সাব্বির চুমকি দম্পতি, অভিনেতা সজল, নির্মাতা অমিতাভ রেজা, বান্না, নৃত্যশিল্পী সোহাগ, অভিনেত্রী রুনা খান সহ আরও অনেকে। এর আগে 3 জানুয়ারি এই অভিনেত্রী ও মডেলের গায়ে হলুদ সম্পন্ন হয়। মিম গত বছর নিজের জন্মদিনে সনি পোদ্দারের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি তিনি পারিবারিক ব্যবসাও দেখাশোনা করেন। 6 বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়। তারপর সেই সূত্র ধরে তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম থেকে তা পেল পরিণয়। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।